আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাপটি কুকিং স্টুডিও। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি। আমার এই রেসিপিটি হচ্ছে ঝুরা মাংসের ভুনা রেসিপি। তো আমার এই রেসিপিটি রান্না করতে যা যা উপকরণ লাগছে, আমি এখানে আধা কেজির মতো গরুর মাংস নিয়েছি। তো গরুর মাংসটা কেটে এই যে এরকম টুকরো করে নিয়েছি, এই যে ছোট ছোট টুকরা করে নিয়েছি। আর যা যা মশলা লাগছে সেটা আমি অ্যাড করার সময় বলে দিচ্ছি। আমি এখানে এই যে মাংসগুলো সিদ্ধ দিব, তো এখানে একটি পাতিল নিয়েছি। তো পাতিলে এই মাংসগুলো ঢেলে দিচ্ছি। আর আমার যা যা মশলা লাগছে, এখানে আমি রসুন বাটা নিয়েছি 4 চা চামচ। তো এখানে অর্ধেকটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার সময়, আর বাকিটা পরে দিব। এখানে আদা বাটাও নিয়েছি 4 চা চামচের মতো। তো 2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি আদা বাটা। আর এখানে আমি গুঁড়ো নিয়েছি, এখানে জিরা গুঁড়ো নিয়েছি 2 চা চামচের মতো। এখন 1 চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে। তারপর মরিচ গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচের মতো, জিরা গুঁড়া 1 চা চামচ, গরম মশলাগুলো, এখানে সব মশলার আইটেম একসাথে ব্লেন্ড করেছিলাম তো সেটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়ো অল্প পরিমাণে। আর এখানে আমি এই যে আস্ত মশলা নিয়েছি, দারচিনি 2টা, এই যে এরকম টুকরো, এলাচ 3টা, আর তেজপাতা 1টা, ওকে আমি টুকরো করে দিচ্ছি। আর লাগছে আমার লবণ 1 চামচের মতো। ভিউয়ার্স, এই যে এগুলো এখন অ্যাড করলাম। এখন আমি এখানে আধা কেজি মাংস যেহেতু আছে, 1 কেজি পানি দিয়ে দিব। মাংসটা ভালোভাবে সিদ্ধ হতে হবে। 1 কেজি পানি দিয়ে দিলাম, এখন এটা আমি চুলায় সিদ্ধ বসিয়ে দিব। ভিউয়ার্স, এই যে চুলার আঁচটা মিডিয়াম আছে রেখে আমি ঢাকনা দিয়ে বসিয়ে রাখলাম। যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাল দিতে থাকবো। তো আমি ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। ভিউয়ার্স, এই যে আমার মাংসটি সিদ্ধ হয়ে গিয়েছে। আমার মাংসটি সিদ্ধ হতে আমার প্রায় 40 মিনিট সময় লেগেছে। এই যে, তো আমি শেষের দিকে আবার মিডিয়াম আঁচ থেকে লো আঁচে দিয়েছিলাম। এখন আমার মাংসটি পুরোপুরি সিদ্ধ হয়েছে। এখন আমি একটি বাটিতে নিয়ে নেব সবগুলো মাংস। ভিউয়ার্স, এই যে মাংসগুলো একটা বাটিতে নিয়ে নিলাম। তো এখন আমি এগুলোকে, যেহেতু ঝুরা মাংস ভুনা, তো এখন এগুলোকে আমি ছিঁড়ে ছিঁড়ে নেব। দেখেন কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। এই যে টান দিলেই ছিঁড়ে যাচ্ছে। আর আপনারা যদি হাতে না ছিঁড়তে চান তাহলে এই যে এখানে একটা আমি এই যে বাটার একটা ইয়ে নিয়ে নিয়েছি ছেঁচুনি, তো এটাতে দিয়েও আপনারা এই যে এভাবে ইয়ে করতে পারেন, ইজিলি একদম জোড়া হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দর জোড়া হয়ে গেছে। তো হাতেও ছিঁড়ে নিতে পারেন, আবার এভাবেও মেটে ছেঁচে ছেঁচে ইয়ে করে নিতে পারেন। তো আমি আজকে হাতেই ইয়ে করছি। এভাবে সবগুলো মাংসই আমি ছিঁড়ে ছিঁড়ে নেব। ভিউয়ার্স, এই যে আমি এখানে হাড় ছাড়া 1/2 কেজি গরুর মাংস ঝুরা করে নিলাম। এখন 1 কেজি পানি দিয়ে বসিয়েছিলাম। এখন এই যে কত সুন্দর সিদ্ধ হয়ে হাতেই ঝুরা করে নিয়েছি। এখন পরবর্তী প্রসেসে চলে যাব। এখানে আমি একটি চুলায় কড়াই বসিয়ে দিলাম, চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। তো এখানে আমি এই যে তেল নিয়েছি 1/2 কাপ, তো এই তেলটা দিয়ে দিচ্ছি এখন। ভিউয়ার্স, এই যে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি পেঁয়াজ নিয়েছি 3 কাপ, তো বড় পেঁয়াজ 10-12টা 3 কাপ পেঁয়াজ নিয়েছি। এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো আমি
ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নেব। রিয়ার সেটটা একটা হালকা বাদামি কালার হয়ে এসেছে। এখন আমি এটাতে কাঁচি মশলা সুদ্ধের সময় অর্ধেক দিয়েছি, আর এখন অর্ধেক দিব হচ্ছে আদা বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি, রসুন বাটা এক চা চামচ দিয়ে দিচ্ছি, আর এখানে এই যে গরম মশলা নিয়েছিলাম হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, এই যে মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো, তো এগুলো সিদ্ধের সময় অর্ধেক দিয়েছি, আর এখন বাকি অর্ধেক যে পরিমাণ আছে সেগুলো দিয়ে দিচ্ছি। দুটা কাঁচা মরিচ দিয়ে দিলাম, লবণ আমি সিদ্ধের সময় পরিমাণ মতো দিয়েছিলাম, সিদ্ধ হওয়ার সময় এখন না দিলেও চলবে। তো এখন মশলাটা একটু ভাজি করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। ভিউয়ার্স, আমার এই যে মাংস মশলাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এই যে মাংস ঝুরা করে রেখেছিলাম এটা এখন অ্যাড করে দিব। তো এটা অ্যাড করে দিলাম, এখন আমি 5-6 মিনিটের মতো এটাকে ভেজে নিব। তো ভিউয়ার্স, এই যে আমি 6 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিলাম, তো আমার ঝুরা মাংসের ঘোড়াটা একদম রেডি। তো আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি জিনিসটা কতটা সুন্দর হয়েছে। ভিউয়ার্স দেখেন রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে, এই যে মাংসগুলো কী সুন্দর চুলা চুলা হয়েছে। তো এই মাংসটা এভাবে রান্না করে দেখে এটার নাম ঝুরা মাংস। তো আজকে আমি আপনাদেরকে এই ঝুরা মাংসের ভুনা রেসিপিটি তৈরি করে দেখালাম। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও আমার সাথে শেষ পর্যন্ত থাকার জন্য। তো বন্ধুরা, আমার রান্নাটি কেমন লেগেছে আপনাদের অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর এই আমার রেসিপিটি ফলো করে যদি ঝুরা মাংসের ভুনাটি রান্না করেন বা তৈরি করেন দেখবেন অনায়াসে প্রশংসিত হবেন। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।